প্রতিনিয়ত উন্নত হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, এ কারণে বাড়ছে এর ব্যবহারও। তবে বিশ্বের অন্যতম বড় আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স সতর্কতা দিয়েছে যে এআই এর এমন আস্ফালনের কারণেই চাকরি হারাতে পারেন বিশ্বের 30 কোটির বেশি মানুষ, যার অর্থ যুক্তরাষ্ট্র ও ইউরোপে বর্তমান যেসব চাকরি আছে তার 1/4 চলে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তার দখলে। তবে এর পাশাপাশি নতুন চাকরি এবং উৎপাদনও বাড়াবে কৃত্রিম বুদ্ধিমত্তা। গোল্ডম্যান স্যাক্সের প্রতিবেদনে বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বব্যাপী উৎপাদিত পণ্য ও পরিষেবার মোট বার্ষিক মূল্য 7% বৃদ্ধি করতে পারে। মানুষ যেসব পণ্য তৈরি করতে পারে, হুবহু তেমন অনেক পণ্য তৈরি করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তাও, যা বিশ্বের জন্য খুব বড় অগ্রগতি। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, যুক্তরাজ্যের সরকার কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর বিনিয়োগের ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করছে। সরকারের মতে, এআই পুরো অর্থনৈতিক ব্যবস্থায় অগ্রগতি আনবে। প্রতিবেদনে আরও বলা হয়, এআই এর প্রভাব ক্ষেত্র বিশেষে ভিন্ন প্রভাব ফেলবে। যেমন প্রশাসনিক কাজের 46% ও আইন পেশায় 44% কাজ স্বয়ংক্রিয় ব্যবস্থায় চলে যেতে পারে। পাশাপাশি নির্মাণ খাতে 6% ও রক্ষণাবেক্ষণ খাতে 4% কাজ কৃত্রিম বুদ্ধিমত্তার কবলে চলে যেতে পারে। এদিকে বিবিসির এক প্রতিবেদনে কিছু চিত্রশিল্পী শঙ্কা প্রকাশ করে জানায়, যেসব কৃত্রিম বুদ্ধিমত্তা ছবি আঁকতে পারে সেগুলো তাদের ভবিষ্যৎকে অন্ধকারে ফেলে দেবে। গোল্ডম্যান স্যাক্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে বিশ্বের 60% মানুষ যেসব কাজ করছেন 1940 সালের দিকে তার কোনো অস্তিত্বই ছিল না। তবে অন্য আরও কিছু গবেষণা বলছে, 1980 সালের পরবর্তীতে প্রযুক্তিগত যেসব পরিবর্তন এসেছে সেগুলো নতুন কর্মসংস্থানের পরিবর্তে মানুষের আরও চাকরি কেড়ে নিয়েছে। আর প্রযুক্তিগত পরিবর্তনের কারণে যা হয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তার কারণেও একই ব্যাপার ঘটলে নিকট ভবিষ্যতে অনেক চাকরি কমে যাবে। তবে এটার দীর্ঘকালীন প্রভাবের বিষয়টি অনেকটাই অনিশ্চিত বলেও জানায় পর্যবেক্ষক সংস্থা রেজুলেশন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী টরসন বেল। বলেন, সব ধারণাকেই আমলে নিতে হবে, কিন্তু বিষয়টি হতে হবে অবস্থা বুঝে ব্যবস্থা নেয়ার মতোই। পে অফ জান্নাতুল ফেরদৌস, বেঙ্গল নিউজ 24, ঢাকা।